108 শিব মন্দির বর্ধমানের সবচেয়ে প্রাচীন ও জাগ্রত মন্দির। এটি 108 শিব মন্দির নামে পরিচিত কারণ মোট 108টি শিব মন্দির এখানে একপাশে এক সারিতে একটি চমৎকার প্যাটার্নে অবস্থান করছে। প্রতিটি শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটির পুরাতন ইতিহাস থেকে জানা যায় যে বর্ধমানের রানী বিষ্ণুকুমারী তার স্বপ্নের মধ্যে এমন একটি সুদৃশ্য মন্দির নির্মাণের জন্য ঐশ্বরিক নির্দেশ পান এবং তারপর তিনি এইরূপ 108 শিব মন্দির নির্মাণ করেন এবং বাবা ভোলানাথের পূজা প্রচলন করেন এখানে। 108 শিব মন্দির বর্ধমানের নবাবহাটে অবস্থিত। পাঠান ও মুঘলদের যুদ্ধ এখানে ঘটেছিল। 108 শিব মন্দির ভ্রমণ করার সেরা সময় শিবরাত্রি। শিবরাত্রিতে পুরো মন্দিরটিকে সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়। বহু দর্শনার্থীরা তখন এই মন্দিরে পুজো দিয়ে থাকেন এবং শিবরাত্রির ব্রত পালন করেন। শিব মন্দিরটি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং মন্দিরটি বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। বর্তমানে 108 শিব মন্দিরের দেখাশোনা করে 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড। Thank you.